হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি। দর্শক, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ফুলকপির 10টি উপকারিতা সম্পর্কে। চলুন তাহলে জেনে নেওয়া যাক। শীতের মৌসুমে ফুলকপি খাবেন না, তা কি হয়, ফুলকপির যে মেলাগুণ। ফুলকপি শুধু স্বাদের জন্যই নয়, এতে থাকা সালফার সুস্বাদু ধরে রাখার জন্য উপকারী। যকৃত থেকে ক্ষতিকর বিষাক্ত উপাদান দূর করে এটি সুস্থ রাখতে পারে ফুলকপি। ফুলকপির বিশেষ কিছু গুণ আছে যা সবার জেনে রাখা ভালো। তো দর্শক, চলুন তাহলে জেনে নেওয়া যাক ফুলকপির কিছু উপকারিতা সম্পর্কে। কোলেস্টেরল কমায়, এতে প্রচুর ফাইবার আছে যা শরীরে কোলেস্টেরলের মাত্রা ঠিক রাখতে সাহায্য করে। ওজন কমাতে, গবেষণায় দেখা গেছে ফুলকপি মস্তিষ্ক ভালো রাখে, ওজন কমায় এবং সর্দি কাশি সহ নানা রোগ প্রতিরোধ করে। হাড় ও দাঁত শক্ত করে, ফুলকপিতে রয়েছে দাঁত ও মাড়ির উপকারী ক্যালসিয়াম ও ফ্লোরাইড, এর ক্যালসিয়াম হাড় শক্ত করে। ক্যান্সার প্রতিরোধ করে, মারাত্মক ক্যান্সার প্রতিরোধ করতে পারে ফুলকপি। এতে আছে সালফোরাপেন যা ক্যান্সার কোষকে মেরে টিউমার বাড়তে দেয় না। স্তন ক্যান্সার, কোলন ও মূত্রথলির ক্যান্সারের জীবাণুর বিরুদ্ধে লড়ার ক্ষমতাও আছে ফুলকপির। হৃদযন্ত্রের জন্য উপকারী, ফুলকপি হৃদযন্ত্রের জন্য ভালো, এতে যে সালফোরাপেন আছে তা হৃদরোগের বিরুদ্ধে লড়তে পারে। রোগ প্রতিরোধ করে, ফুলকপিতে আছে ভিটামিন বি, সি ও কে যা একসময় সর্দি, ঠান্ডা, কাশি, জ্বরভাব, নাক বন্ধ হয়ে যাওয়া, গা ব্যথা দূর করতে সাহায্য করে। এছাড়া ফুলকপির আরও সব প্রয়োজনীয় উপাদান রোগ প্রতিরোধের অংশ নেয়। শক্তি যোগায়, এই সবজিতে আছে প্রচুর আয়রন, রক্ত তৈরিতে আয়রন রাখে গুরুত্বপূর্ণ অবদান। গর্ভবতী মা ও অতিরিক্ত শারীরিক পরিশ্রম করা মানুষের জন্য ফুলকপি অত্যন্ত জরুরি। চুল ও ত্বকের জন্য উপকারী, কম ক্যালোরিযুক্ত ও উচ্চ মাত্রার আঁশ সমৃদ্ধ ফুলকপি চুল ভালো রাখে, ত্বকের সংক্রমণও প্রতিরোধ করে। পরিপাকতন্ত্র ভালো রাখে, ফুলকপি পরিপাকতন্ত্রকে ভালো রাখতে সাহায্য করে। দৃষ্টিশক্তি বাড়ায়, চোখের যত্নে ফুলকপির কোনো তুলনা হয় না। ফুলকপিতে থাকা ভিটামিন এ চোখের দৃষ্টিশক্তি বাড়ায়, চোখ সুস্থ রাখতে বেশি করে ফুলকপি খাওয়া উচিত। তো দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।